আসসালামু আলাইকুম, আমি স্নেহাশিস আলী খান, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তোমাদের সঙ্গে আগে আমার পরিচয় হয়েছে, এর আগেও ইউটিউবে তুমি আর তোমরা আমাদের ভিডিও পেয়েছো। তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেল হচ্ছে S1149026 @gmail.com এবং আমাদের স্কুলের নাম হচ্ছে গভর্নমেন্ট সিএস পাইলট মডেল সেকেন্ডারি হাই স্কুল, অথবা সেকেন্ডারি না দিলে হাই স্কুল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি টিপতে অবশ্যই ভুলবে না। তোমরা এখান থেকে অনেক কিছু শিখবে, আমরা আশা করি তোমরা শিখে তোমাদের ভবিষ্যতে এক ধাপ এগিয়ে যাবে। শিক্ষার কোনো বিকল্প নেই এবং কারিগরি শিক্ষার আরও কোনো বিকল্প নেই। আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি? রেজিস্ট্যান্স মানে রোধ। আমরা প্রায় বলে থাকি লোকটা রেজিস্ট্যান্স পাওয়ার কম, কিংবা এই জিনিসটা রেজিস্ট্যান্স পাওয়ার নেই। কিন্তু আসলে আমরা যে সাবজেক্টটাই আসছি সেটা হচ্ছে বৈদ্যুতিক রেজিস্ট্যান্স। কি বললাম? বৈদ্যুতিক রেজিস্ট্যান্স। বৈদ্যুতিক রেজিস্ট্যান্স বলতে কোথায়? যে কোনো পরিবাহীর মধ্যে, পরিবাহীর মধ্যে দিয়ে আমরা যখন বিদ্যুৎ পাঠাই তখন সেখানে ইলেকট্রন, এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সবগুলোই কিন্তু সেখানে থাকে। তাদের মধ্যে বিরাট একটা সংঘর্ষ বাধে। যখন আবার পরের থেকে ইলেকট্রন সেই পথে পাঠায়, ধরো আমরা এই একটা পথ, এই একটা পথে আমরা এখানে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন, প্রোটন এগুলো রয়েছে, এগুলো রয়েছে ধরে না। এখন এখান থেকে যখন আমরা বাইরের থেকে কোনো ইলেকট্রন পাঠাবো, তখন এই ইলেকট্রনটা যাওয়ার পথে প্রচন্ড পরিমাণ বাধাগ্রস্ত হবে। এই যে বাধাগ্রস্ত হবে, এই বাধাগ্রস্ত হবে কারণ এর মধ্যে ইলেকট্রন যেগুলো রয়েছে সেগুলো চাইবে যে বাইরের যে ইলেকট্রন আছে সেগুলোকে প্রবেশ করতে না দেবে। কারণ আমরা জানি রাসায়নিকভাবে যে ইলেকট্রন সবসময় একটা পরিবাহীর মধ্যে থাক, ঠিক যে পরিমাণ থাকার কথা ঠিক সে পরিমাণই থাকে। কিন্তু আমরা যখন বিদ্যুৎ চলাচল করাতে যাব তখন আমাদের অবশ্যই ইলেকট্রন বাইরে থেকে পাঠাতে হবে। তো যখন আমরা পাঠাতে হবে তখন ইলেকট্রন অবশ্যই যেতে শুরু করবে। তো যেতে শুরু করলে এইখান থেকে যখন ইলেকট্রনটা যাবে তখন এদিক থেকে এদিকে একটা ইলেকট্রন বেরিয়ে আসবে, অটোমেটিক্যালি এদিক থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসবে। যখন এদিক থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে তখনই আমাদের বুঝতে হবে যে ইলেকট্রন ফ্লো, অর্থাৎ ইলেকট্রন ফ্লো চালু হবে, ইলেকট্রন ফ্লো চালু হবে এখান থেকে। যখন এখান থেকে ইলেকট্রন ফ্লো চালু হবে তখনই আমরা চিন্তা করবো যে এখান থেকে ইলেকট্রন তো চলছে, তাহলে ইলেকট্রন এখান থেকে যাচ্ছে যখন এ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়ে ধীরে ধীরে এখান থেকে ফ্লো হয়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে আমাদের বিভিন্ন সার্কিটে চলে যাচ্ছে। কিন্তু আমাদের যখন এই যে ইলেকট্রনটা ঢুকালাম আমরা, এই যে বাধাগ্রস্ত হল, সেইখানে বিজ্ঞানী সাইমন ওহম বলেছিলেন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, যদি কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট মানে ইলেকট্রন প্রবাহ, আমরা এটা আগেই জানি, যদি ইলেকট্রন প্রবাহ হয় তবে এই এর পরিবাহীর ভেতরে কোনো একটি ধর্মের কারণে সেটি বাধাগ্রস্ত হয় এবং সেই ধর্মকে বলা হয় রেজিস্ট্যান্স। সেই ধর্মকে বলা হয় রেজিস্ট্যান্স, যা কারেন্টের সরাসরি উল্টানুপাতিক, যা কারেন্টের সরাসরি উল্টানুপাতিক। আমরা জানি যে I = V/R। দেখো এখানে I = V/R দ্যাট মিন্স I = 1/R, তার মানে রেজিস্ট্যান্স কারেন্টের সরাসরি উল্টানুপাতিক। তাহলে আমরা কি পেলাম? রেজিস্ট্যান্স কারেন্টের সরাসরি উল্টানুপাতিক, অর্থাৎ ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি কারেন্ট বেশি প্রবাহিত হয় তাহলে রোধ অটোমেটিক্যালি কম হতে হবে, আর যদি রোধ আমরা বাড়িয়ে দিই, কোনো পরিবাহী রোধ আমরা বাড়িয়ে দিই, তাহলে কারেন্ট অবশ্যই অবশ্যই বেশি যাবে না, কখনোই যাবে না, কারণ রোধ বেড়ে গেছে কারেন্ট কম যাবে। আমার একটা সন্দেহ আছে, চিকন তারের মনে হয় রোধ কম, কারণ চিকন, তাই না? কিন্তু আসলে না, চিকন
চিকন তারের রোধ কিন্তু বেশি, অনেক বেশি, এবং মোটা তারের রোধ অনেক কম। আমরা এটা প্রায় পেয়েছি, প্রায় জেনেছি। আমাদের জানতে হবে যে চিকন তারের রোধ বেশি না মোটা তারের রোধ বেশি, এটা জানার একটা বিশাল বিশাল বিশেষ প্রশ্ন তোমাদের কাছে রয়ে গেল। এখন আমরা আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব যে চিকন তারের রোধ বেশি না মোটা তারের রোধ বেশি। তবে রোধ সম্বন্ধে আমরা জানতে পারলাম যে যদি কোনো পরিবাহী পরিবাহীর মধ্যে দিয়ে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পথে যে বাধাগ্রস্ত হয়, যে বাধা প্রাপ্ত হয়, সেই বাধাকে বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্স বা রোধ একে আমরা চিহ্নিত করে থাকি আর দিয়ে, একে আমরা চিহ্নিত করে থাকি সাধারণত আর দিয়ে। আর দিয়ে আর আর দিয়ে চিহ্নিত করে থাকি আমরা আর দিয়ে। এই আর হচ্ছে আবার সবসময় মনে রাখবেন আর কিন্তু জি এর ব্যস্তানুপাতিক। জি কি, জি কি কারো জানা আছে? জি যাদের জানা আছে তারা ভালো করে জানে জি হচ্ছে পরিবাহী পরিবাহকত্ব রোধ পরিবাহকত্বের উল্টানুপাতিক। যদি কোনো পরিবাহী পরিবাহকত্ব বেশি হয় তাহলে রোধ কম হবে, আর যদি কোনো রোধ বেশি হয় তাহলে পরিবাহকত্ব কম হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম ওহমের একটা সূত্রের বিশেষ প্রমাণ। সেটা ওহম কি বলেছিলেন, যে ওহম বলেছিলেন যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, দ্যাট মিন্স আই ভ্যারিজ অ্যাজ ভি, এবং রোধের ব্যস্তানুপাতিক অর্থাৎ আই ভ্যারিজ অ্যাজ 1/R। তাহলে আমরা জানলাম যে রেজিস্ট্যান্স এমন একটা জিনিস যা বিদ্যুৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে। আরো বিশেষ জিনিস জানা দরকার, যদি রোধ না থাকতো, যদি রোধ না পেতাম আমরা, তাহলে আমাদের কারেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যেত, এত পরিমাণে বেড়ে যেত যে আমাদের কোনো জিনিসকে চালানোর জন্য কারেন্ট যে পরিমাণ লস হয় সেই লসটা আমাদের হতো না। আগামীতে আমরা আবারও অন্য ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা করবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আবারও আমাদের চ্যানেলকে